আরো গ্যাপ করেন, এখানে গ্যাপ করেন। আমরা যেরকম ডিসকাস করছিলাম এরকম ভাবে লাইনটা কিন্তু মেনটেন থাকবো, হ্যাঁ, আগামীকাল থেকেও কন্টিনিউয়াসলি ভেবে থাকবো। আমরা তো অ্যাক্সেস কন্ট্রোল দিয়ে সবগুলি বন্ধ করে দিয়েছি, একটা খালি মেন এন্ট্রেন্স আছে, এই মেন এন্ট্রেন্সটা দিয়েই মানুষে যাইবো আর এই সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করবো আর এটা মানে পুরো কন্টিনিউয়াসলি এনশোর করতে হবে। 10 জন ঢুকবো, 10 জন বাইরে বাজার। আজকে তো মোটামুটি কন্ট্রোল না, একদম পারফেক্ট কন্ট্রোল আছে। মাছ বাজারও তো খালি মোটামুটি, সবজি বাজারও আজকে একদম ঠিক আছে, এভাবেই মানে আমরা চালাই যাবো আর কি। তাহলে মেইন কথা হচ্ছে যাতে মানুষের মধ্যে সোশ্যাল ডিস্টেন্সটা থাকে, আজকে তো একদম পারফেক্টলি কন্ট্রোল আছে বাজার। আর আশা করি মানুষ বুঝবো এটা যেরকমভাবে তাদের আমরা বুঝাইতেছি, মানুষ তো খুশি দেখা যায়। আপনারা নিজেদের মধ্যে আরো ডিস্টেন্স বানান ভাই, আরো গ্যাপ করো, আরো গ্যাপ করো। এখন তো বাজারে ভিড় অনেকটাই কম, কারণ প্রশাসন আমাদের সাহায্য করতেছে। সেই কারণে আমাদের যে সোশ্যাল ডিস্টেন্সটা যেটা কইছে আমাদের প্রশাসন তরফ থেকে, এটা এখন সবাই মানে দূরত্ব বজায় রেখে সবাই মানে ক্রেতা বিক্রেতা সবাই সহযোগিতা হাত বাড়াই দিছে। তার কারণে বাজারে কালকের তুলনায় আজকে প্রশাসনের ভূমিকা অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা অর্জন করতেছে তারা। তার কারণ এখন যে সোশ্যাল ডিস্টেন্স অনেকটাই ভালো, আমাদের এখানে ভিড়টা অনেকটাই কম, যে তার কারণে আমরা ব্যবসা করতেও ভালো হইতেছে, ভালো সুযোগ সুবিধা মানে ইয়ে করতেছে আমাদের। থ্যাংক ইউ। কি করেছো? বাজারের ভিড় কম আছে, এখন প্রশাসনও সঠিকভাবে ডিউটি করতেছে, মানে সব কিছু ঠিক আছে, মানুষ লাইন ধরে বাজার হাট করতেছে। এতে কি আপনাদের সুবিধা হইতেছে? সুবিধাই দেয় মানে বেচা কিনা একটু মানে কম হইতেছে, সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করতেছে না। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে, সব কিছু ঠিক আছে, প্রশাসনেরও
সব কিছু ঠিক আছে। তার লেগে আর সবের লেগে ভালো, আমরাও ভালো আছে, অনেকেই লাইন ধরে আছে, বা যে পুলিশ কর্মীরাও ভালো কাজ করতেছে, তার লেগে এটাই ভালো কাজ হইতেছে। বিদ্যাও আমাদের তুলনা কি দুইটা আজকে অনেক তুলনাপূর্ণ, পুলিশ প্রশাসন খুব ভালো কাজ করতেছে, আর সবই লাইন ধরে পাঁচজন পাঁচজন করে বাজার মধ্যে দাঁড়িয়েছে, তাই জেলা আজকে কমে। আপনার